আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের জন্য আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই সময় বেঁধে দেন। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত রাজপথে থাকবেন, 72-এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত রাজপথে থাকবেন। রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত 3টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধ সহ মোট 5 দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, সেদিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এই শহীদ মিনার থেকে দেওয়া হয়েছিল। ফের শহীদ মিনার থেকেই ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ করানো এবং সংবিধান বাতিল সহ বিভিন্ন বিষয়ে 5 দফা ঘোষণা দেওয়া হয়েছে। 5 দফা দাবি হলো, 1, অনতিবিলম্বে 72-এর সংবিধান বাতিল করতে হবে, সেই জায়গায় 24-এর গণ অভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লিখতে হবে, 2, এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, 3, এই সপ্তাহের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করতে হবে, 4, জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের স্পিরিটের আলোকে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে, 5, 2014, 2018, 2024 সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে, এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, একই সাথে তারা যেন 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে এবং নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।